हेलो बंधुरा, वेलकम टू हबीब लर्निंग सेंटर। बंधुरा आज आपनादेर सामने एमन एकटी वीडियो निये एसेछि जे वीडियोर द्वारा आमरा सबाई उपकृत होब। अर्थात आमादेर मध्ये अनेकेई आछे जारा इंग्रेजी पेपर पढ़ते गेले आमरा खूब समस्यार सम्मुखीन हई, माने इंग्रेजी पेपर पढ़ते खूब समस्या हय, अनेक डिफिकल्ट वार्डगुलो सामने चले आसे, तखन पेपर पढ़ार आग्रहई नष्ट हये जाय। तो আমি চেষ্টা করেছি ইংরেজি পত্রিকা পড়তে গেলে যে ওয়ার্ডগুলো আপনাদের সামনে আসে সেই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব আমি। তো আশা করি এই ওয়ার্ডগুলো যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে আমরা সহজেই ইংরেজি পত্রিকা পড়তে পারব। ওকে বন্ধুরা, আসেন শুরু করি। দেখেন, এক নাম্বার, The reason behind the murder could not be known immediately. এর অর্থ হচ্ছে হত্যার পেছনের কারণ তৎক্ষণাৎ জানা যায়নি। দুই নাম্বার হচ্ছে, দেখেন, The government has taken adequate preparation to face the situation. এর অর্থ হচ্ছে সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তিন নাম্বার দেখেন, দ্য স্পেশাল ট্রাইব্যুনাল ওয়ান অফ ঢাকা পাসড দ্য অর্ডার আফটার স্ক্রুটিনাইজিং দ্য কেস ডকেটস অ্যান্ড আদার রিলিভেন্ট ডকুমেন্টস। এর অর্থ হচ্ছে স্পেশাল এক নাম্বার কোর্ট, মানে সমস্ত সাক্ষ্য এবং যথাযথ তথ্য যাচাই বাছাই করে কেসটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। চার নম্বরে দেখেন, ইটস অ্যান অল ইনক্লুসিভ প্রাইস, দেয়ার ইজ নাথিং এক্সট্রা টু পে। এর অর্থ হচ্ছে সবকিছুই এই মূল্যের ভিতরে, দেয়ার ইজ নাথিং টু এক্সট্রা পে, আলাদা করে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে সবকিছু একটা মূল্যের ভিতরেই, আলাদা করে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাঁচ নম্বর হচ্ছে ব্যাংক্রাপসি, এর অর্থ হচ্ছে দেউলিয়ার। ব্যাংক্রাপসি ইজ এ রিয়েল পসিবিলিটি ইফ সেলস ডোন্ট ইম্প্রুভ। এর অর্থ হচ্ছে বিক্রয় সেবা, অর্থাৎ মার্কেটিং আর কি, মানে বিক্রয় সেবা, এখানে বলছে যে সেলস আর কি, সেলস সেক্টর মানে বিক্রয় সেবা যদি ইম্প্রুভ না হয়, মানে বিক্রয় সেবা যদি উন্নতি না করে তাহলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। পভার্টি ইজ এ রিকারেন্ট থিম ইন হার নভেলস, মানে তার উপন্যাসের মধ্যে সবসময় দারিদ্রতার থিম পুনরাবৃত্ত হয়, এর অর্থ হচ্ছে পুনরাবৃত্ত। সাত নম্বর হচ্ছে, দেখেন, হি ফেসড ইম্প্রুভমেন্ট ফর কন্টেম্পট অফ কোর্ট, হি ফেসড ইমপ্রিজনমেন্ট, হি ফেসড ইমপ্রিজনমেন্ট ফর কন্টেম্পট অফ কোর্ট। এর মানে হচ্ছে তাকে জেলে যেতে হয়েছিল কোর্ট অবজ্ঞা করার কারণে। দে ভেরি কাইন্ডলি ইনভাইটেড মাই সিস্টার অ্যান্ড মাই সেলফ টু দ্য ইনগুরেশন। এর মানে হচ্ছে দে ভেরি কাইন্ডলি ইনভাইটেড, মানে তারা আমাকে এবং আমার বোনকে আন্তরিকভাবে উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল। নয় নম্বর দেখেন, হিজ মার্ডার ওয়াজ অ্যান আউটরেজাস অ্যান্ড বারবারাস অ্যাক্ট। এর মানে হচ্ছে তার হত্যাকাণ্ডটি ছিল ভয়ানক এবং বর্বর। দশ নম্বর দেখেন, হার স্টেটমেন্ট ইজ ইরিলিভেন্ট টু দিস কেস, মানে এই কেসের মধ্যে তার বক্তব্যটি ছিল অপ্রাসঙ্গিক। ইরিলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। এগারো নম্বর হচ্ছে প্রম্পট, প্রম্পট মানে উদ্দীপিত করা, মানে প্রম্পট অ্যাকশন ওয়াজ রিকোয়ার্ড অ্যাজ দ্য ফায়ার স্পিড। এর মানে হচ্ছে মানে জোরালো কাজ প্রয়োজন, জোরালো কাজের প্রয়োজন, যাতে আগুন চারিদিকে না ছড়াতে পারে এজন্য জোরালো কাজের খুব প্রয়োজন, উদ্দীপ্ত কাজ খুব প্রয়োজন।
12 নম্বর দেখেন দ্য নিউ লেজিসলেশন দিস সরি দিস নিউ লেজিসলেশন ইফেক্টিভলি প্রিভেন্টস আস ফ্রম ট্রেডিং এর অর্থ হচ্ছে লেজিসলেশন হচ্ছে আইন প্রণয়ন অর্থাৎ নতুন আইন প্রণয়ন লেনদেন করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ মানে যথাযথ ভূমিকা রাখবে মানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুব নিরাপদ রাখবে নতুন আইন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুব নিরাপদ রাখবে তো এই ছিল বন্ধু আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।